দেশপ্রেমিক সুভাষচন্দ্র, শোষিত বঞ্চিত মানুষের মুক্তির দিশা তিনি, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের মহানায়ক তিনি। আজ তাই দেশের চরম সংকট থেকে দেশবাসীকে মুক্তির পথপ্রদর্শক তিনি। শুভ 23শে জানুয়ারি, নেতাজিকে মনে রেখে বুদ্ধিবাটি নেতাজি সুভাষ একাডেমির নিবেদন, তথ্যচিত্রে দেশনায়ক সুভাষচন্দ্র। I demand of you one thing above all. I demand of you blood. It is blood alone that can avenge the blood the enemy has spilt. It is blood alone that can pay the price of freedom. Give me blood, and I promise you freedom. বর্তমান প্রজন্ম, তুমি কি জানো নেতাজি কে? আগামী প্রজন্মকে কি জানাবে তুমি যদি নিজে না জানো? রটনা নয়, এটা ঘটনা। যে মানুষের কর্মকাণ্ড নজিরবিহীন, যে মানুষ না থাকলে দেশ হতো না স্বাধীন। বর্তমান প্রজন্ম, তুমি কি জানো সেই নেতাজি কে? ১৮৫৭ সাল, মহাবিদ্রোহের জেরে অত্যাচারী ইংরেজের শোষণ তখন চরম সীমায়। সিপাহী বিদ্রোহের স্ফুলিঙ্গ যাতে আর নতুন করে আগুন ছড়াতে না পারে, তার জন্য সতর্ক দৃষ্টি ছিল ব্রিটিশ প্রশাসনের। লাখো লাখো ভারতীয়ের প্রতিবাদ প্রতিরোধের আন্দোলন স্তব্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছিল ব্রিটিশ প্রশাসন। আসলে ওরা ভেবেছিল বুলেট বেয়নেটের ডগায় রুখে দেওয়া যাবে সিপাহী বিদ্রোহের আন্দোলন, একই সঙ্গে দেশের কৃষি শিল্পকে ধ্বংস করার ঘৃণ্য ষড়যন্ত্রেও নেমে পড়ে ওরা। কিন্তু তবুও দমিয়ে রাখা যায়নি স্বাধীনতাকামী ভারতবাসীকে। ব্রিটিশ কোম্পানির এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আরো বেশি করে সংঘবদ্ধ হয় দেশবাসী। যোগ দেয় কৃষক, শ্রমিক, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আঞ্চলিক স্তরে দানা বাঁধতে থাকে ব্রিটিশ বিরোধী আন্দোলন।
এরকমই এক সন্ধিক্ষণে গড়ে উঠেছিল ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে। তবে সেই মহাবিদ্রোহের সেই তাপ ততটা জোরদার হয়ে ওঠেনি ভারতের সেই নতুন রাজনৈতিক মঞ্চের নেতৃত্বে। ব্রিটিশ বিরোধী উদ্যমী বিপ্লবীরা নিজেদের ক্ষমতায় চালিয়ে যান প্রতিবাদ আন্দোলন। সমগ্র দেশ তখন কান্ডারির অপেক্ষায়, এমন একজন যিনি হবেন নির্ভীক, যার একমাত্র লক্ষ্য হবে সশস্ত্র সংগ্রামের পথে ভারতের স্বাধীনতা। ঠিক সে সময় ওড়িশার কটক শহরে জন্ম নিল এক শিশু। সূর্য তখন মধ্য গগনে। 1897 সালের 23 জানুয়ারি বেলা 12:15 ভূমিষ্ঠ হন সুভাষচন্দ্র। বাবা জানকীনাথ বসু কটক শহরের লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী, মা প্রভাবতী দেবী। আত্মপরিচয়ে সুভাষচন্দ্র লিখেছেন, আমি বাবা মার নবম সন্তান, ষষ্ঠ পুত্র। আমরা বড়লোক ছিলাম না, তবে সঙ্গতি সম্পন্ন মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় তা বলা চলতে পারত আমাদের। স্বভাবতই অভাব বা দারিদ্র কাকে বলে তার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আমার ছিল না। তেমনি স্বার্থপরতা, লোভ ইত্যাদি বাল্যজীবনে অস্বচ্ছন্দ পরিবেশের যেসব অবাঞ্ছিত প্রভাব তাও আমায় জানতে হয়নি। আবার আমাদের বাড়িতে সেই ধরনের বিলাস ব্যসনও ছিল না যা উদ্ধত উন্নাসিক মনোভাব গড়ে তুলতে পারে। আসলে বাড়ির ও পারিবারিক পরিবেশ, বাবা মার চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতা সুভাষচন্দ্রের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। বাবা ও মা অসন্তুষ্ট হবেন এমন কাজ তিনি করতেন না। কিশোর সুভাষের ছিল এক বিদ্রোহী মন, মানব সেবার কাজে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, তা সে যত বাধাই আসুক না কেন। 1902 সালে 5 বছর বয়সে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন। স্কুলের ছাত্রছাত্রীদের বেশিরভাগই ছিল ইউরোপীয় ও অ্যাংলো ইন্ডিয়ান, শতকরা 15 জন ভারতীয়। শ্বেতাঙ্গ ছাত্রছাত্রী ও ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে এমন কিছু বৈষম্য ছিল যা মেনে নিতে পারেননি বালক সুভাষচন্দ্র। আত্মজীবনীতে লিখেছেন, অ্যাজ ইন্ডিয়ান্স উই আর এ ক্লাস অ্যাপার্ট, দো উই বিলংড টু দ্য সেম ইনস্টিটিউশন। কটকের সেই বিজাতীয় পরিবেশে সুস্পষ্টভাবে উপলব্ধি করেন যে তাঁরা দুটি সম্পূর্ণ পৃথক পৃথিবীতে বাস করছেন। উই হ্যাড বিন লিভিং ইন টু ডিস্টিংক্ট ওয়ার্ল্ড। সাত বছর পর 1909 সালে ভর্তি হন কটকের র্যাভেনশ কলেজিয়েট স্কুলে, সম্পূর্ণ ভারতীয় পরিবেশে। প্রধান শিক্ষক বেনী মাধব দাসের সংস্পর্শে আসেন, খুঁজে পান নিজেকে। ভারতীয় সভ্যতা, কৃষ্টি, শিক্ষায় সমৃদ্ধ হন সেই কিশোর বয়সেই। তখনই তার জীবনে আবির্ভাব হয় বিবেকানন্দর। I am neither book free nor known. I am without form, without limit, beyond space. I am in everything. I am the basis of this universe. Everywhere am I. লিখেছেন, আমার জীবনে অকস্মাৎ বিপ্লব ঘটে গেল এবং সবই ওলট পালট হয়ে গেল। জীবনের লক্ষ্য পথ হল মানব সেবা। এক সময় মানব সেবা থেকে স্বদেশ সেবা, সেখান থেকে বিপ্লবের সাধনা। তার নমুনা মেলে ওই কিশোর বয়সেই। I am he. Jivoham.